দুখিয়া দরিদ্র পরিয়ালর অভাবী পরিয়ালক সহায়ের হাত আগবড়ায় অহা নাজিরার কেন্দ্রীয় উদ্যোগী খুরে খাবলর এজন কর্মী গরিবর বন্ধু খ্যাত বিরাজ হাজরিকা। ভারতের বৃহৎ কোম্পানি মাইক্রোমেক্সে ঘোষণা করেছে ভারতীয় রিয়েল হিরো হিসাবে। ভারতের বৃহৎ কোম্পানি মাইক্রোমেক্সে 72 গৰাকী ব্যক্তিক এই সম্মান দিয়ার ভিতর নাজিরার গরিবর বন্ধু খ্যাত বিরাজ হাজরিকা হয়েছে অন্যতম। পোনপ্রথমে অসমবাসী রাইজক তথা নাজিরাবাসী রাইজক ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনার মরম আর আশীর্বাদের কারণে হয়তো মোক এই খিতাপ দিছে। আর মাইক্রোমেক্স ইন্ডিয়া নামের যুক্ত ভারতের এক সর্ববৃহৎ কোম্পানি আছে, সেই কোম্পানিটোয়ে মোক ভারতীয় রিয়েল হিরো হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। যদিও এই স্বীকৃতি প্রদান করেছে, কিন্তু মই কেতিয়াও মোক নিজকে মই রিয়েল হিরো হিসাবে নাভাবো। কারণ যেতিয়ালৈকে আমার সমাজখনত অন্যায় অত্যাচার ব্যভিচার ভ্রষ্টাচার আর ধর্ষণের দরে বেয়া কাম চলি থাকিব, তেতিয়ালৈকে মই কেতিয়াও রিয়েল হিরো বুলি মই নিজকে কব নোৱাৰো। যেদিনা হয়তো এইখন সমাজের পর এই বেয়া কামবিলাক মই শেষ করব পাৰিম, তেতিয়াহে মই নিজকে হয়তো হিরো বুলি ভাবিব পাৰিম। আৰু দরিদ্র অভাবী লোকসকলক অন্ন বস্ত্র বাসস্থানের ক্ষেত্রে গরিবর বন্ধু খ্যাত বিরাজ হাজরিকায় কেবা বছরও নিজাক সহায়ের হাত আগবাই নিজের এই সহানুভূতির ভারতের সর্ববৃহৎ কোম্পানি মাইক্রোমেক্সে ভারতের রিয়েল হিরো সম্মান প্রদান করেছে। গরিবর বন্ধু খ্যাত বিরাজ হাজরিকা কেন্দ্রীয় উদ্যোগী সুরক্ষা বলত CISF কর্মরত। সেই কর্মর পর উপার্জন করা দরমাহারে বিরাজ হাজরিকায় দরিদ্র অভাবী লোকসকলক অন্ন বস্ত্র বাসস্থানের ক্ষেত্রে আগবাড়িছে সহানুভূতি। বিভিন্ন সমাজের যখন অভাবী লোক আছে বা দরিদ্র সীমারেখার তলত বসবাস করা লোক আছে, মই যেহেতু আজি 10 বছর ধরে অন্ন বস্ত্র আর বাসস্থানেরও মানে ব্যবস্থা করে দিয়ে আসিল। আর দুখিয়া দরিদ্র লোকসকলের মানে অভাব পূরণ করার যি এক মই পদ্ধতি বা যি কাম হাতত লৈছো, সেই কামর কারণে মোক মাইক্রোমেক্স ইন্ডিয়ায় ভারতীয় রিয়েল হিরো হিসাবে মানে একটা স্বীকৃতি প্রদান করেছে। এই ভারতের ভিতর 72 জন লোককে সিলেকশন করেছে, তার ভিতর উত্তর পূর্বাঞ্চলের অকল ময়ে আছো। মানে শিবসাগরের নয়নমণি ভরদেশর সহযোগত সময় গুৱাহাটী।